বিডিওটি শুরুতে আমরা দেখতে পারি যেখানে আমাদের মেন ক্যারেক্টার বাইটিং স্কিল বা কামড়ানোর স্কিলটি লেভেল আপ করে তিন লেভেলে পৌঁছে গেছে তখন দেখতে পাচ্ছেন মেন ক্যারেক্টার কেমন একটা রিয়াকশন মেন ক্যারেক্টার বলে এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো হ্যাঁ মাত্র দশ মিনিটের ভিতরে এটা শেষ হয়ে গেলো মানে মেন ক্যারেক্টার সেই মশটা বা টিকটিক যে ফাইটটি করলো সেটার কথা বলতেছে যাক মেন ক্যারেক্টার বলে আমি এখানে হান্ড করেছি আমি যুদ্ধও করেছি এমনকি আমি সেখানে জিতেও গেছি কিন্তু আমি কি কখনও আমার জীবনে এত পরিশ্রম করেছি হ্যাঁ আমার যদি মনে আসে আমার জটক মনে আছে। আমি কোনোদিনই আমার জীবনে এত বেশি পরিশ্রম কোনোদিনই করিনি কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যাক্টার সিস্টেম থেকে এটিং করে ওঠে মেন ক্যারেক্টারকে বলে যে আপনি একটি দুই লেভেলে স্প্রিন্টার ল্যাটাসকে হারিয়েছেন বা এই নামটাকে দেখতে পাচ্ছ একটু মুশকিল এর জন্য আমি এই নামটা বেশিটা ইউজ করবেন না বা কোনো মানে কোনো প্যানি বা কোনো মাস্টারের যদি নাম ইজি থাকে তাহলে আমি ইউজেন করবো না হয় তাহলে আমি এটি সরাসরি মাস্টারটা বা তার একটি নিক নিম দিয়ে দেবেনি যাই হোক মেন ক্যারেক্টার এটি মারার পর মেন ক্যারেক্টারকে এক্সপি পয়েন্ট দেওয়া হচ্ছে এই কারণে মেন ক্যারেক্টার লেভ আপ করে দুই লেভেলে পৌঁছে গেছে আর এছাড়া সেটা मेन कैरेक्टर के एक स्किल पॉइंट दिया होते से देखे मेन कैरेक्टर बोले ये तो कि सिस्टम में राहत কিন্তু মেন ক্যারেক্টার এখানে সিস্টেম না করে অন্য একটা নাম বলছে কিন্তু আমি সিস্টেমই বলতেছি কারণ মেন ক্যারেক্টার তোমরা জানো কী বলছো আমি প্রথমে থেকে তোমরা হয়তো বলে দিয়েছি যত যতগুলি আছে আমার যাই হোক মেন ক্যারেক্টার বলে যে ওয়াও আমি দুই লেভেলে পৌঁছে গেছি তারপর মেন ক্যারেক্টার সেই টিকটিকির নামটি দেখে বলে ওয়াও এই টিকটিকির নাম হলো স্প্রিটার ল্যাটাসো ভাই কুসাটা নাম বল আমার ব্লেজে যাই হোক মেন ক্যারেক্টার এটা দেখে বলে এই নামটা অনেকটা ল্যাটিনের মতন শোনা যাচ্ছে ভাই এখন আমি জানি না ল্যাটিনটা আসলে কি তোমরা যদি জানো আমাকে অবশ্যই বলে তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার বলে এক মিনিট দাঁড়াও যে আমার যে আমি যে পিঁপড়া জাতের ভিতর পড়ি সেইটাও ফর্মিকা না হ্যাঁ তা ভালো করে তোমরা যে খেয়াল করো যে বাম পাশে নিচের দিক মেন ক্যারেক্টার জাতের নামও লেখা আছে সে জায়গায় লেখাই আছে তো মেন ক্যারেক্টার যে ওই ফর্মিকা জাতের একটা পিঁপড়া যা মেন ক্যারেক্টার এটা দেখে বলে যে আমার যদি যতটুক মনে আছে যে কাঠ পিঁপড়া তাদেরকে এই ল্যাটিন বলা হয় মানে ল্যাটিন এর একটা নাম হতে পারে কাঠ বা ওটা জাত হতে পারে কিছু একটা তা মেন একটা বলে যে এখানকার যদি অনেক বেশিরভাগ প্রাণী বা মস্টারদের যদি নামে ল্যাটিন থাকে তাহলে আমার ইনফরমেশন যেগুলো আমার মেন ক্যাক্টার আগে পিপড়ে হয়তো রিসার্চ করতো তা সেইগুলো ইনফরমেশনগুলো এখন আমার খুঁজতেই অনেক বেশি কাজে লাগবে এছাড়াও আমি এখনও আরও তিনটি ইম্পর্টেন্ট ইনমো ইনফর্মেশন পেয়েছি তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে যে আমি যে কোনো মাস্টার বা বা প্যানিকে মেরে লেভেল আপ করতে পারবো আর তার সাথে বড় ইম্পর্টেন্ট আর দ্বিতীয়টি হচ্ছে আমি লেভেল আপের মাধ্যমে যে কোনো স্কিল পয়েন্ট পেতে পারি আর তার সাথে সাথে আমি যে কোনো ধরনের স্কিলও সেখান থেকে শিখতে পারি তারপর মেনকে একটা আরও বলে আর তিন নম্বর যেটি হলো সেটি হলো যে এই প্যান্টটি কীভাবে মানে সে দুই লেবেলে পৌঁছেছে সেটির প্রথম একটি চান্স আছে সেটি সে হলো জন্ম থেকে মানে জন্মানোর সাথে সাথে সে দুই লেভেলে পৌঁছে গেছিলো কিংবা সে অন্য কোনো মাস্টারকে মেরে দুই লেভেলে পৌঁছে গেছে তারপর মেন ক্যারেক্টার সিরিয়াস হয়ে বলে যে যাই হোক না কেন আমি এখানে এসে আমার যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি ভুলে যাচ্ছি সেটা হলো খাওয়া এই কথা বলে মেন ক্যারেক্টার সেই টিকটিকিকে খেয়ে ফেলে খেয়ে বেনকে একটা মুখে হাত দিয়ে বলে যে খাওয়ার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ কিন্তু এটা সত্যি অনেক জঘন্য ছিল স্বাদ যাই হোক তখনই করে মেন ক্যারেক্টার সিস্টেমটাকে ডিং করে ওঠে মেন ক্যারেক্টারকে বলা হয় যে আপনি একটি বায়োম্যাশ খেয়েছেন বা বলতে পারো যে মেন ক্যারেক্টার সেই টিকটিকিকে খেয়েছে টিকটিকির নামও বলা হয়েছে কিন্তু আমি উচ্চারণ করতেছি না ওইটা বেশি কঠিন যাই হোক মেন ক্যারেক্টারকে বলা হয় এই কারণে আপনি নতুন একটি ফিলিং পেয়েছেন বা নতুন কিছু খেয়েছেন এই কারণে আপনাকে বায়োম্যাশ এ একটি পয়েন্ট হিসাবে রিওয়ার্ড হিসাবে দেওয়া হতেছে আর এছাড়াও সেই অ্যানিমালটির নাম আমি সেই টিকটিকির বেসিক কিছু ইনফরমেশন সেটিও মেন ক্যারেক্টের সামনে আনলক করা হয়েছে এটা দেখে মেন মেনকিটি অনেকটাই খুশি বলে সিস্টেম সত্যি আমি তোমার জন্য অনেক বেশি কৃতজ্ঞ অনেক ধন্যবাদ তারপর মেন ক্যারেক্টার দেখতে পাচ্ছি পেট ফুটে দাঁত পরিষ্কার করতেছে আর বলতেছে যে দেখে এখন মনে হচ্ছে যে আমি আরও এক সপ্তাহ না খেয়ে থাকলেও চলবে না আমি পুরোপুরি রেডি আছি তারপর মেন কেক্ট সিস্টেমটাকে দেখে বলে এখানে আবার কি আছে হ্যাঁ তারপর মেন ক্যারেক্টার দেখে সেখানে বায়োমাস বায়োমাস বা বলতে বলে সে একটা পয়েন্ট আছে না যেটির সাথে মেন কেকটা তার শারীরিক কোনো জিনিসপত্র কিনতে পারবে বা বাড়াতে পারবে সে সেই পয়েন্ট পেয়েছে সেটি দেখে মেন ক্যারেক্টার বলে সত্যি এবারে হানটে আমার অনেক বেশি লাভ হয়েছে শিকার করে তারপর মেন ক্যারেক্টার তার গুফায় জিতেছে আর বলতেছে এখন আমার নিজের সে আমার ঘরের ভিতরে যাওয়ার সময় হয়ে গেছে আর আমার দ্বিতীয় যে প্ল্যানটি বা নেক্সট যে কাজটি আমি করবো সেটা প্ল্যান করার সময় হয়ে গেছে একথা পরে মেন গেটটা যাচ্ছিল তারপরে মেন গেটের পিছনে ঘুরে সেই বাকি সেন্টিমিট বা সেই বিষ বুলফ টাইপের যে বিষটি সেগুলো দেখে বলে যে তাদেরকে দেখে মনে হতেছে যে তারা শুধুমাত্র সেই পুকুর বা পানি মানে নদী যায় হোক না কেন সেইটা নিয়েই ব্যস্ত তারা এখনও জানেও না যে তাদের এক শত্রু বা এনি বিবাদ যেই হোক না কেন সেই নিখোঁজ হয়ে গেছে তারপর মেন ক্যারেক্টারকে আমরা দেখতে পারি কেউ এক মিনিট পর মিনিট যেটা কোথাও একটা জায়গায় যায় যে একটা ইবির হাসি দেব বলে যে এখন সময় হয়ে গেছে আমার নেক্সট প্ল্যানের এই কারণে আমাকে সর্বপ্রথম আমার আপডেট করা স্ট্র্যাটাস বিন্ডোটি দেখতে হবে তারপর মেন ক্যারেক্টার স্ট্র্যাটাস বিন্ডো চেক করে ভাই তোমরা তাহলে একটু দেখতেই পারো আমি অত কিছু বললাম না এই ওখানে তো মেন ক্যারেক্টার বেসিক জিনিস যেগুলো মেন ক্যার্ক্টার পেয়ে গেছে সেগুলো তো আমি বলেই দিচ্ছি আর বাকি এক্সট্রা বেশি কিছু পাইনি তোমরা সেগুলো দেখে নাও যাক মেন ক্যারেক্টার সেগুলো দেখে প্রশ্নটা খুশি হয়ে হাসতে হাসতে বলে যে দেখো আমার স্ট্র্যাটাস বিন্দুগুলো একবার দেখো যে আমি এখন কত পাওয়ারফুল হয়ে গেছে আমার সাথে যা কিছুই হোক না কেন সমুদ্রের পানে আমার আসে গায়ে লাগুক আমি ডুবে যাই তাও আমি এর ভিতর বেঁচে থাকবো ভাই মেন এত কিছু বলে নাই কিন্তু মেন কেয়েক্টার যেসব পিকচার দেখাইছে বা যেসব কল্পনা করতেছে সেইগুলো হিসাবে আমি নিজের মতন করে বলেছি যাই তারপর মেন কেকটা হঠাৎ করে প্রচন্ড ঘা যায় ঘা বলে যে একদিনের জন্য একটু দিবা স্বপ্ন বা একটু স্বপ্ন দেখাতে দোষ নাই হ্যাঁ তারপর মেন নিজের মুখে বারবার ঘাড়াতে বলে না 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 আমার এসব নিয়ে এখন চিন্তা করা উচিত না এখন আমাকে একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ভাবা উচিত একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সেটি হলো আমার কাছে শুধুমাত্র দুটি বায়োমাস পয়েন্ট আছে এটাকে আমাকে খুব ভালোভাবে ভেবে চিনতে ইউজ করতে হবে আমি আগেরবারও আমার চোখের পারি সেই পয়েন্টগুলি ইউজ করেছিলাম এবারও সে আমার সেই চোখের জন্য পয়েন্টটি ইউজ করবো এই কথা বলার সেটাই সিস্টেম মেন কাইক্টরকে বলে যে আপনি কি আপনার চোখে যে লেভেলটি সেটি বাড়াতে চান আমি ভাই বলি ওকে ইজি বোঝা যায় আপনি কি লেভেলটি বাড়াতে চান হ্যাঁ এই কারণে আপনাকে দুটি বায়োমাস পয়েন্ট দরকার হবে মানে মেন এটি এবার দুটি বায়োম্যাস পয়েন্ট হবে আর মেন ক্যারেক্টার আছে দুটি বায়োম্যাস পয়েন্ট তখন মেন ক্যারেক্টার সেটি ইউজও করে নেয় আর এই কারণে মেন ক্যারেক্টার চোখ আবার আগের মতন পুরা জ্বালা শুরু করে দেয় ব্যথা শুরু করে দেয় এটার জন্য মেন ক্যারেক্টার তিনটা গালি দিয়ে দেয় আমি আর গালি বললাম না যাক মেন ক্যারেক্টার বলে যে এটা অবশেষে শেষ হলো তারপর মেন ক্যারেক্টার উঠতে উঠতে বলে যে এটা মানুষজন মানুষের চোখের চেয়ে মানে মানুষজনের চোখের দৃষ্টির চেয়ে এটা এখনও অনেক বেশি খারাপ কিন্তু তাও মোটামুটি চলে যাবে তারপর মেন ক্যারেক্টার আরও বলে মনে মনে যে এখন আমার কাছে একটি স্কিল পয়েন্টও আছে এখন আমাকে যে কোনো একটি স্কিলও নিতে হবে কিন্তু আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে আমাকে কোন স্কিলটি নিতে হবে সেটি হচ্ছে টানেল সেন্স বা মনে আছে নাকি কি টানেল সেন্সের বিটি কিন্তু আমার যটক মনে আছে সেই এটি হল তোমার এমন একটি স্কিল যার সাথে মেন ক্যারেক্টার কোনো টানেল বা গর্তের ভিতরে যখন যাবে মেন ক্যারেক্টার সহজে রাস্তা হারাবে না এরকম একটা যাই হোক তারপর মেন ক্যারেক্টার বলে যে টানেল সেন্সটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমার আশেপাশে আরও অনেক জায়গা আছে যেখানে আমি নিজেও জানি না সেটা কীরকম বা কোন ধরনের আর সেখানে কত বিপজ্জনক জিনিস থাকতে পারে যে পোষণবারিক চিহ্নগুলো তোমরা যদি খেয়াল করো সেগুলোর কথা মেন বলতেছে এই ট্যালেন্ট সেন্সের স্কিলটির সাহায্যে আমার রেঞ্জ আমার মানে ক্যাক্টার ফিল করার সেন্স বলতে এক ধরনের যে করা কত দূর এরকম কিছু একটা বা এরকম কিছু একটা এটি মেন যাবে আর তাছাড়া মেন ক্যারেক্টার তার গুফা বা তার বাড়ি যেটি সেটা মেন ক্যারেক্টার কখনো হারাবে না ভুলবে না ওই যে আমি প্রথমে যা বললাম মেন ক্যারেক্টার সেরকম কিছু একটা কথা বলে ওকে সেই জিনিসটাই মেন ক্যারেক্টার আসলে বলতে চাই তাই তখনই মেন ক্যারেক্টার সিস্টেম থেকে মেন ক্যারেক্টারকে বলে যে আপনি কি সেন্স স্কিলটি শিখতে চান হ্যাঁ এই কারণে আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে একটি স্কিল পয়েন্ট দিতে হবে তখন মেন ক্যারেক্টারও হ্যাঁ বলে দেয় আর এর সাথে সাথে মেন ক্যারেক্টার সেই ট্রান্সেন্স স্কিলটি শেখা শুরু করতে তখন মেন ক্যারেক্টার মনে মনে বলে যে এইটা বায়োম্যান্স স্কিল ইউজ করাচ্ছে এটা সত্যি অন্যরকম ফিল করতেছে এটা এরকম ফিল হতেছে যে আমার মাথার ভিতর কিছু একটা আছে বা এরকম ফিল হতেছে বলতে পারো যে আমার মাথায় চুল সেই চুলের সাথে একটা পানির ফোটা বা পানি সেটা সরে যাচ্ছে বা বলতে পারো চুলের পা যখন পানি থাকে না যে পানিটা আস্তে আস্তে নিচে নেমে আসে সেরকম একটা ফিল হতেছে মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার সেই কথাটাই বলে তা তখনই সিস্টেম থেকে মেন ক্যারেক্টারকে বলে যে আপনার টানস স্কিলটি কমপ্লিটভাবে শিখে নিয়েছেন তখন মেন ক্যারেক্টার এই জিনিসটা শুনে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আশা করি এই জিনিসটা আমার ভালোভাবে ইউজফুল হবে তারপর আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার ঘুমাতে যায় আর ঘুমাতে যাওয়ার আগে বলে মনে মনে যে আমার এই স্কিলটি চেক করার আগে আমি একটি ভালো একটি ঘুম দিতে চাই তারপর শিফট হয় আমরা দেখতে পারি একটি মানুষের পাও তারপর আমরা দেখতে পারি একটি লোক আর একটি মহিলা হেঁটে যাচ্ছে তখনই হরা করে সেই লোকটি থেমে যায় তখন সেই মহিলাটি জিজ্ঞেস করে কি হলো কি হয়েছে হ্যাঁ তখন সে বলে না কিছু না আমার মাথায় ভিতর একটি ট্রিক্স ঘুরতেছে আমার এটা ভিতর মাথায় প্ল্যান ঘুরতেছে তারপর আমার মেন ক্যারেক্টারকে দেখতে পারি তারপর সেই লোকটি বলে যে আমাদেরকে যে যে কোনো ধরনের মনস্টার বিস্ট হোক না কেন তারা যদি অ্যাটাক করে তাহলে তারে ভাগ্যে একটি ভালো দুঃখ আছে তাই আমি এখানে কিছু একটা কয়েকটা কথা যে এগুলো লোকটির কথা আমি বুঝতে পারিনি কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি সেভাবে আমার নিজে আন্দাজ করে বলে দিয়েছি নেক্সট এপিসোডে আমি ভালো করে যখন বুঝে যাবেন যদি ভুল হয় তাহলে আমি সেটি তোমার বলে দেবানি যাই হোক এখানে আমার এপিসোডটি আমি শেষ করতেছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবা আর একটা কমেন্ট অবশ্যই করবা কারণ তোমরা যদি কমেন্ট করো না লাইক করলে তো ভালো লাগে আর কমে যখন কোনো ভুল ধরাই দাও আমার যে কোনো কিছু ভুল হতেছে বা কোনো কিছু এরকম বলো যে নেক্সট এপিসোড এনে দাও এটি শুনতে শুনতে আমার অনেক বেশি ভালো লাগে আর আরেকটি কথা হলো এই ভিডিওটি এই মাঙ্গাটি তোমরা আরেকটা এপিসোড পেতে একটু লেট হতে পারে কারণ আমার প্ল্যানিং হচ্ছে যে আমি নেক্সট যেই করা মাঙ্গা এক্সপ্লেন করতে চলেছি সেই করাই কমপক্ষে তিরিশ মিনিটের ভিডিও হবে আমি বড়ো করে একবারে এক্সপ্লেন করতেছি কারণ এই এইটি আর একটা যেই মাঙ্গা আমি রেগুলার এক্সপ্লেন করি সেই দুটি মাঙ্গারই এপিসোড বেশি একটা আপাতক নাই আপাতক অনগয়ন মাঙ্গা তো আপাতক যে করে আসে বেশি একটা নাই আমি প্ল্যান করতে সকলেই একসাথে করে এক্সপ্লেন করে দেবো বড়ো একটা করে করে এটাই প্ল্যানিং আর নতুন আরেকটি মাঙ্গা আনতেছি আর আরেকটি মাঙ্গা আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি আমার নামটা আমি ভুলে গেছি সেটি তোমরা অবশ্যই দেখ দেখো হয়তো আমি জানি যে এই মাঙ্গাটি অলরেডি অনেকে এক্সপ্লেন করে ফেলেছে আমার আমার আমি আসলে অনেক আগে এক্সপ্লেন শুরু করে দিয়েছিলাম কিন্তু মাঝে অনেক কাজে ব্যস্ত থাকার জন্য লেট হয়ে গেছে এটি পুরোটো কমপ্লিট করে তারপর আপলোড করতে কিন্তু চিন্তা না আমি এই মাঙ্গাটি যে নেক্সট আরেকটি বড় মাঙ্গা এক্সপ্লেন করতে এটার কোনো দশ মিনিটে কোনো বিড়ো আসবে না এটারও ওইটারও তুমি একদিন বড় একটা এপিসোড পেয়ে যাবা আর তারপর অনগয়ন যেসব মাঙ্গা মানে এপিসোডগুলো থাকবে সেগুলো আমি এক্সপ্লেন করবো যদি তোমার ইচ্ছা থাকে দেখার তাহলে এক্সপ্লেন করবো তা না করতে পারি বর্ষা নেই যাই কোনো বেশি কথা বলতেছি এখানে ভিডিওটি শেষ করি গুড বাই টাটা সি